ঠিক আছে, আজকে আমরা ইস্পাত চ্যানেলের সঙ্গে পেয়েছি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট আইনজীবী শ্রী অরিন্দম ভট্টাচার্যকে। অরিন্দমবাবু, আপনার কাছে আমি বেশ কিছু ব্যাপারে একটু আলোচনা করে নেব। তার আগে আমার প্রথম প্রশ্ন যেটা আপনার কাছে, সেটা হচ্ছে যে আগামী 8ই এবং 9ই জানুয়ারি দুদিনব্যাপী এই একটা সারা ভারত ধর্মঘট আছে, সেই ধর্মঘটটাকে কালকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের সংগঠন জানিয়েছে যে এই ধর্মঘটটাকে তারা সমর্থন করছে, কী কারণে বা কেন এই ধর্মঘটটাকে আপনারা সমর্থন করছেন সেটা যদি বলেন। আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে গত পরশুদিন আমরা প্রেস কনফারেন্স করেছি, কালকে সেটা সমস্ত কাগজে, নিউজ এজেন্সি নিউজ পেপারে বেরিয়েছে। আমরা কতগুলো কারণে এই ধর্মঘটটাকে সমর্থন করছি, কারণ ধর্মঘটের যা দাবি সারা ভারতবর্ষে, সেই দাবিগুলো হচ্ছে সাধারণ মানুষ, আমজনতার 80-90% মানুষের দাবি। ধর্মঘটের দাবির মধ্যে কৃষকদের দাবি আছে, তার মধ্যে খেতমজুরের দাবি আছে, শ্রমজীবী মানুষের শ্রম আইনকে দিল্লির সরকার সংশোধন করে যে জায়গায় নিয়ে যেতে চাইছে, কাজের ঘন্টা বাড়ছে মজুরি কমছে, এই যে পরিস্থিতি, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, উল্টে ফাটকাবাজরা বাজারে উচ্চ মূল্যে ফসল বিক্রি করছে, বেকার ছেলে মেয়েদের যে দাবি রয়েছে, 5 কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল, সাথে দূরে থাক, প্রায় 1.5 কোটি বেকার নতুন করে তৈরি হয়েছে, 75,000 কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পদ অবলুপ্তি হয়েছে, শুধু তাই নয়, একটা অন্ধকারের অমানিসার দিকে সমস্ত দেশকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দেশের যারা হচ্ছে কার্যত ক্রনি ক্যাপিটাল, মানে ধান্দার ধনতন্ত্রের যারা ধারক বাহক দেশ এবং পৃথিবীতে, তারা ড্রাইভিং সিটে দেশের প্রধানমন্ত্রীকে বসিয়ে দিয়ে সারা দেশটাকে লুট করতে চাইছে। প্রথম কথা, আমরা আইনজীবী হলেও আমরা সংবিধানের রক্ষক এবং আমরা একজন সাধারণ মানুষ, সুতরাং সাধারণ মানুষের এই যে লড়াই, যে দেশ রক্ষার জন্য লড়াই, ব্যাংক বিমা থেকে সমস্ত রাষ্ট্রায়ত্ত কারখানা, খনিজ সম্পদ থেকে শুরু করে জল জমি জঙ্গলের অধিকার, এমনকি প্রতিরক্ষা ব্যবস্থাকে বেঁচে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এবং তার বিরুদ্ধে যখন মানুষ সারা ভারতবর্ষে সোচ্চার হচ্ছে, আপনারা দেখেছেন সেই মহারাষ্ট্রের লং মার্চ, সেই মায়ের ছবি যিনি হাঁটতে হাঁটতে পাটা রক্তাক্ত হয়ে গেছে হেঁটে চলেছেন, যা সারা পৃথিবীতে সংগ্রামের ইতিহাসে, মানুষের সংগ্রামের ইতিহাসে একটা সিম্বলিক চেহারা নিয়েছে। আর আমরা আরও গভীরভাবে কনসার্ন এই জন্য, এই বিরুদ্ধে মানুষ যখন সমবেত হচ্ছে, সোচ্চার হচ্ছে, এবং শুধু এটা বামপন্থীরা নয়, সমস্ত ধরনের দেশপ্রেমিক ধর্মনিরপেক্ষ মানুষ যখন এই সরকারের পাল্টে দেওয়া আঘাত করার জায়গায় যাচ্ছে, কারণ মানুষের জীবন জীবিকা রুটি রুজি সব আক্রান্ত, আমরাও আক্রান্ত, আমরা যারা আইনজীবী আমরাও আক্রান্ত, তখন আমরা দেখতে পাচ্ছি আরো ভয়ঙ্কর যে বিচার ব্যবস্থা, যা গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাকেও পর্যন্ত সেই রাজনৈতিক দল যারা ধান্দার ধনতন্ত্রের প্রতিভু, আম্বানি আদানিদের হয়ে সারা দেশে লুট চালাচ্ছে, তারা প্রত্যক্ষভাবে বিচারকদের হুমকি দিচ্ছে, সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের কথা বলছে, এবং সুপ্রিম কোর্টকে রাফেল কেলেঙ্কারিতে মিথ্যা তথ্য সরবরাহ করে তারা করেছে পর্যন্ত। এই জায়গায় আমরা উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন এই কারণে যে আমাদের দেশের যে সংবিধান, তার যে অধিকারগুলো, সেগুলোকে দুমড়ে মুছড়ে মারিয়ে যাওয়া হচ্ছে, কথা বলার অধিকার, যে সমস্ত মৌলিক অধিকার, এমনকি ধর্মঘটের যে অধিকার, এটাও মৌলিক অধিকার। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছি, আমাদের যে সমস্ত যারা পেশাগত মানুষ, আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট, আমাদের কিছু আইন কানুন আছে এদেশে, যে বিদেশি ফার্মগুলো ঢুকতে গেলে তার কিছু নিয়ম নীতি আছে, বার আছে, সমস্ত দেশটাকে উন্মুক্ত করে দিচ্ছে, আমাদের পেশায়
যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে আসা লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে যারা কাজ করছে তাদেরকে পর্যন্ত তারা আজকে আক্রান্ত হয়ে যাবে যদি মাল্টি ন্যাশনাল ট্রান্সন্যাশনাল সলিসিটার ফার্মগুলো ভারতবর্ষের বাজার তাদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা তার বিরুদ্ধে ফার্মা সেক্টর লড়ছে, আমরা আমরা তো নিজেরাও যে তাদের 75% থেকে 100% হচ্ছে বেসরকারিকরণ করা হচ্ছে। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের আইনজীবীরা গত শুক্র শনি এবং সোমবারও চলবে পশ্চিমবাংলার প্রতিটা কোর্টে, একদম সাবডিভিশনাল লেভেল থেকে হাইকোর্ট পর্যন্ত কনস্টিটিউশনাল কোর্ট পর্যন্ত আমরা এই শ্রমিক কৃষকের যে দাবি তাদের যে লড়াই তাতে সম্মতি জানিয়েছি এবং আমরা বলেছি যে ওই ধর্মঘটের দিন পশ্চিমবাংলার কোর্টে আইনজীবীরা ধর্মঘটে সামিল হবে। আচ্ছা, এটা তো বোঝা গেল যে আপনাদের সংগঠন কেন এই ধর্মঘটকে সমর্থন করছে, কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে কোর্ট রায় দিয়েছে যে ধর্মঘট কোনো বেআইনি কিছু নয়, এটাকে অমান্য করবার জন্য কোনো আইনি নির্দেশিকা দেয়া যাবে, ধর্মঘট বেআইনি নয় কোর্ট বলছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বলছে যে ধর্মঘটের দিন সরকারি অফিস আদালত স্কুল কলেজ খোলা থাকবে এবং খোলা থাকবে শুধু নয়, সেখানে প্রত্যেকটি কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক, যদি কেউ উপস্থিত না হন এবং কেউ যদি তার একটা অত্যন্ত যৌক্তিক কারণ না দেখাতে পারেন তাহলে তার একদিনের বেতন কাটা যাবে, তার কর্মজীবন থেকে একদিন কাটা যাবে। এই যে অর্ডিন্যান্স, এ সম্বন্ধে আপনি কি? না, ধর্মঘটের যে অধিকার এটা মানুষের আমাদের দেশের নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেটা কলকাতা হাইকোর্ট আর কিছুই করেননি, ওনারা মানে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা তারা ওই মামলাটাকে গ্রহণই করেননি, সামারিলি ডিসমিস করে তাদের অবজারভেশন দিয়ে দিয়েছেন। এবং এটা হচ্ছে ভারতবর্ষে মানে অধিকারগুলো যেগুলো আছে তার মধ্যে অন্যতম অধিকার, আমাদের সাংবিধানিক অধিকারও বলে। এখন তার সাথে সাথে পশ্চিমবাংলায় যেটা হচ্ছে সেটা তো রাজনৈতিক বাধ্যবাধকতা, আর আমরা আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন অনেকদিন আগেই বলেছি যে আমাদের সারা দেশে যে সরকার তারা যে কাজ করছে সেই কাজ যেভাবে করছে তারা তাকে পরিপুষ্ট করছে আমাদের দেশে, কারণ হচ্ছে ধান কর্নি ক্যাপিটাল যেমন দেশের নরেন্দ্র মোদী এবং তার দলকে যেমন পরিপুষ্ট করছে তারা যেমন তাদের পাহারাদার, ঠিক একই রকমভাবে এই রাজ্যে লুম্পেন পুঁজি এবং ক্রনি ক্যাপিটালের পাহারাদার মমতা ব্যানার্জি, এখানেও কার্যত ফ্যাসিস্টিক কাজে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষে ভোট দেওয়ার অধিকার পায়নি, কিন্তু দেখা গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত চিন্তিত যে 35% ওপর আসন আনকন্টেস্টেড হয়েছে পঞ্চায়েত ভোটে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সারা দেশে কোনো রাজ্য সরকার যা করেনি, এমনকি যাদের বিরুদ্ধে লড়াই, লড়াই তো এই রাজ্যের ইস্যু নয় সারা দেশের ইস্যু, সেখানে দাঁড়িয়ে থেকে এটা স্পষ্ট যে এই রাজ্যের যে রাজনৈতিক দল যারা সরকার চালাচ্ছে তারা আর দেশের যে সরকার চালাচ্ছে তারা একে অপরের পরিপূরক এবং একে অপরের সঙ্গে এক পাশাপাশি আছে, যে কারণে আমরা বলেছি আমাদের রাজ্যে একটা কম্পিটিটিভ কমিউনালিজমকে ডেভেলপ করানো হচ্ছে যা পশ্চিমবাংলার ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মুসলিম মৌলবাদকে এই রাজ্যের রাজ্য সরকার তারা পরিপুষ্ট করছে, তার পাশাপাশি আরএসএস হচ্ছে হিন্দু মৌলবাদকে তুলছে, দুটো আলাপ আলোচনা করেই সব কিছু হচ্ছে। সুতরাং ভবিষ্যতে কি হবে বলায় কিন্তু আর কার্যত হচ্ছে যে এই দেশের যাদের বিরুদ্ধে